কিরে, তুই এখনো ঘুমাচ্ছিস? তোর কি এই অভ্যাসটা আর পরিবর্তন হবে না? এই তো না বলছি আমার সাত সকালে ফোন দিবি না। শোন, আমি হঠাৎ করে গলাচিপা থেকে লঞ্চে ঢাকা চলে এসেছি, একটা কাহিনী ঘটাই ফেলছি। কি কাহিনী? ফোনে তোর এত কথা বলা যায় না। তোর নতুন বাসার অ্যাড্রেসটা দে, আমি আসি, তারপর সাক্ষাতে বলি। ওই তো ওই 17 নম্বর, 4 নম্বর, কয় নম্বর জানি, 4 নম্বর সেক্টর, 17 নম্বর রোড, 5 নম্বর বাড়ি। আইসা ফোন দিস, রাখি। আচ্ছা ঠিক আছে, তো আমি আসতেছি। তুই সে কতক্ষণ ধরে ফোন দিয়ে যাচ্ছি, একের পর এক কলিং বেল বাজিয়ে যাচ্ছি, আর এখন এসে বলতেছো রাতুল তুই? ফোন দিচ্ছিলি নাকি? আমি তো তোর সাথে ফোনে কথা বলে ফোনটা সাইলেন্ট করে ঘুমাই গেছি। আর কলিং বেল, এটা কি ফোনের সাথে সাথে সাইলেন্ট করে বালিশের নিচে নিয়ে ঘুমিয়েছিলি, তাই না? নতুন বাসা তো, কলিং বেলে ব্যাটারিটা কিনতে ভুলে গেছি। আন্টি কোথায় রে? আন্টি! আম্মা! আন্টি! আম্মা! এই আম্মু এই সময় বাসায় থাকে? ও, আন্টি তো এই সময় অফিসে থাকে। তুই আমায় বললি ফোনের মধ্যে যে কি ঘটনা ঘটছে বলবি, বল। ঘটনা তো একটা ছিল, কিন্তু তোর বাসার কলিং বেল টিপতে টিপতে একদম হাত তো গেছি, সাথে আমার ঘটনাও বেরিয়ে গেছে। মনে আসুক বলমুনে? আচ্ছা মনে আসলো বলিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ, কবে কবে খাওয়া যায়, তবে চিনি একটু বেশি দিস। আমার টাইম ২১ তারিখে আমাদের একটা প্রোগ্রাম আছে, আপনাকে আমাদের খুব দরকার। আচ্ছা একটু দাঁড়াও, একটু হোল্ড কর।
21 তারিখ না? আচ্ছা 21 তারিখ আমার, আচ্ছা 21-এ কখন করতে চাচ্ছ প্রোগ্রামটা বলো তো? এই তো ভাইয়া সকাল 8টায় শুরু হবে, দুপুর 2টোর মধ্যেই শেষ হয়ে যাবে। আসলে হয়েছে কি, 21 তারিখ আমার আরেকটা প্রোগ্রাম আছে, কিন্তু ওটা সন্ধ্যার সময়। সো আমাকে যদি বিকেলের মধ্যে ছেড়ে দিতে পারো তাহলে আমি করতে পারবো। আচ্ছা আর তোমাদের কি কোনো স্পেশাল কোনো গান সিলেক্ট করা আছে? না ভাইয়া, আপনি নিজ মনে ভালোবেসে যে গানগুলো করবেন ওগুলোই আমাদের জন্য স্পেশাল। বাহ যশ, ঠিক আছে তাহলে আমি করতে পারবো। ভাইয়া অনেক খুশি হলাম আপনার কথা শুনে। আয়েশার পড়াশোনা কেমন চলছে? আমি তো সারাদিন বাইরে বাইরে থাকি, ওর খোঁজ খবর রাখতে পারি না। হ্যাঁ পড়াশোনা ভালোই চলছে। আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। না মানে আয়েশা তো এখন বড় হয়েছে, কলেজে পড়ে, ওর আসলে একটা ফোনের দরকার। না মানে আসলে ওর বান্ধবীরা বিভিন্ন সময় পড়াশোনার ব্যাপারে ফোন করে, তো বুঝেনি তো। কেন, তোমার ফোনে ফোন করলে অসুবিধাটা কোথায়? এখন যেমন আছে তেমনই থাক। নতুন একটা ফোন দিলে সেটা নিয়ে কলেজে যাবে, দুদিন পরে সিম চেঞ্জ করবে, তারপরে দুদিন পরে ছেলে বন্ধু জুটবে, এসবের দরকার নেই। আপনি যেটা ভালো মনে করবেন সেটাই হবে, আমি শুধু আলাপ করলাম। শোনো, মেয়ের দিকে একটু ভালো করে খেয়াল রেখো, আমি যেন উল্টাপাল্টা কিছু না শুনি, ঠিক আছে? মেয়ের দিকে আমি খেয়াল রাখি, আমি খেয়াল না রাখলে কে রাখবে? আজ কোনো অজুহাত
দিস না আমায় তুই আজ কোন আমাকে একবার বেলকুনিতে যাওয়া উচিত নাকি উচিত না? যদি বেলকুনিতে যাই, ছেলেটা চোখে যদি আবার পড়ে যায়, সে যদি কিছু জিজ্ঞেস করে, তখন আমি কি বলবো? সে কি আমাকে আমার মতো ফিল করছে? এসব কি ভাবছি আমি? সে কেন আমাকে আমার মতো ফিল করতে যাবে? এভাবে কেটে যায় পুরো এক সপ্তাহ, কিন্তু আয়েশা লজ্জায় ও ভয়ে আর ব্যালকনিতে আসে না। শোন, মা কিন্তু ছেলের চোখের দিকে তাকালে সব বলে দিতে পারে ছেলের মনে কি চলছে, কি মনে করছে, কিছু বুঝি না। মা কি হবে আমার? আমি জানি না তো। ও আচ্ছা, জানিস না? না, তুই ঠিকই জানিস মেয়েটার নাম আয়েশা এবং সে আমাদের পাশের বাসায় থাকে। যাও না, আমি বললাম তো আমি জানি না। আমি জানো, সিয়াম না একটা মেয়ের প্রেমে পড়ছে। কি বলো,
সিয়াম ভাইয়া? হ্যাঁ। কিভাবে কি বিশ্বাসই তো হয় না। এখন তো ও ওই মেয়েকে ছাড়া কিচ্ছু বোঝে না জানো, আমাকে কি পর্যন্ত চেনে না। ভালো না, এদিকে আমরা প্রেম করতেছি ওইদিকে সে প্রেম করতেছে। ও তো একদমই এখন লিমিট ক্রস করে ফেলছে। তোমার সমস্যা কি? হ্যাঁ, জেলাস হয়। জেলাস হবে কেন, এখানে জেলাসের কি আছে রে বাপ? আচ্ছা এখন তোমার কথা বললো। আসসালামু আলাইকুম। হ্যালো মাহমুদ, কেমন আছো? জি ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আছি আর কি কোনো রকম। আচ্ছা মাহমুদ, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি আসলে তোমার প্রোগ্রামে পারফর্ম করতে পারছি না ভাইয়া। কেন ভাইয়া? আসলে ভাইয়া আমি 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 একটা পারিবারিক ঝামেলার মধ্যে আছি, তো আমি তোমাকে পরে সব ভেঙে বলবো, কিন্তু তুমি টেনশন করো না। আমার খুব খুব ক্লোজ একটা ফ্রেন্ড আদনান, ও আসলে লোকালে খুব ভালো পারফর্ম করে, আমি ওর নাম্বারটা তোমাকে দিচ্ছি, তুমি ওর সাথে যোগাযোগ করো, ও তোমার ওখানে পারফর্ম করে দেবে, প্লিজ। ভাইয়া আমরা আপনার ভক্ত, প্লিজ একটু ভাইয়া দেখেন না। ভাইয়া এভাবে বলো না, আসলে আমি যদি বিপদে না পড়তাম তাহলে তোমাকে বলতাম না। আমি আদনানের নাম্বারটা তোমাকে টেক্সট করে দিচ্ছি, তুমি একটু ওকে ফোন দিয়ে কথা বলে নাও প্লিজ। আচ্ছা ঠিক আছে ভাইয়া। শ্যাম ভাই কেমন আছেন? এই তো জাহিদ ভাই, আছি আর কি মোটামুটি, যে কারণে আপনাকে ফোন দিলাম। কীভাবে যে বলি আপনাকে কথাটা। কেন ভাই, কোনো প্রবলেম? আপনার সাথে একটু কথা আছে, আপনি আমার সাথে একটু কথাটা একটু শুনেন প্লিজ, মানে আমি আসলে কিছু কথা আপনার জন্য এখানে লিখে এনেছি, যদি একটু প্লিজ এটা একটু নেন না প্লিজ। জানি না কী লিখব, কী লেখা উচিত আমার। যেদিন ব্যালকনিতে প্রথম তোমাকে দেখি, সেদিন আমার এই হৃদয়ে তোমার জন্য এক অজানা অনুভূতি সৃষ্টি হয়, যে অনুভূতির কোনো ব্যাখ্যা আমি দিতে পারব না। আমার কেবলই মনে হয়েছে আমার বাম পাদর থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে। বিশ্বাস করবে কি না জানি না, এখন আমার গানের সুর শুধু তোমাকে নিয়ে। তুমি কি জানো
তুমি সামনে না থাকলে আমার সুরগুলো যে বড়ই এলোমেলো হয়ে যায়। আমি সারা জীবনের জন্য তোমার এই চোখ দুটো পড়তে চাই। তুমি কি আমায় তোমার চোখ দুটো পড়ার অনুমতি দেবে? শেষ একটা কথা জানতে খুব ইচ্ছে করছে। আমার এই হৃদয়ে তোমার জন্য যে অনুভূতি সৃষ্টি হয়েছে, তোমারও কি একই অনুভূতি সৃষ্টি হচ্ছে? আমার এই শেষ উত্তরটার জন্য আমি কাল তোমার জন্য অপেক্ষা করব। ইতি সিয়াম। একটা মেয়ের জন্য এতটা এলোমেলো হওয়া কি তোর ঠিক হচ্ছে? আগে তো কত সুন্দরী সুন্দরী মেয়ে তোকে প্রপোজ করতো, কই তখন তো একবারের জন্য তুই ওদের দিকে ঘুরেও তাকাসনি, তাহলে এখন কি হলো তোর? আসলে কি জানিস, তাদের কাউকে দেখে এখান থেকে কোনো কোনো সাড়া পাইনি, কোনো কিছু ফিল করতে পারিনি। এখন তুই বল, কারোর প্রতি যদি কোনো ফিলিংসই না থাকে তাহলে তাকে আমি কীভাবে ভালোবাসবো? কিন্তু এই জন্য তোর এই গানের প্রোগ্রাম ক্যান্সেল করে দিতে হবে। আমি তো জানি এই গান নিয়ে তোর কত স্বপ্ন, কত ভালোবাসা। তুই তো একদিন অ্যালবাম করবি, সারা বাংলাদেশের মানুষ তোকে চিনবে এক নামে। তো সেই স্বপ্নটা তো আমি ভুলে যাইনি, সেই স্বপ্নটা তো আমি ভেতরে এখনো লালন করছি। কিন্তু কিন্তু এই মুহূর্তে আমার না, এই মুহূর্তে আমার গলা দিয়ে কোনো সুরই বেরোচ্ছে না। কিন্তু কিন্তু কেন আসছে না আমি এটা তোকে বুঝিয়ে বলতে পারবো না আসলে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই তোর মতো এগিয়ে যা, আমি তো আছি। কোনো যদি হেল্পের দরকার হয় আমাকে বলিস, আমি প্রাণপণ চেষ্টা করবো। আমি কিন্তু আমার চিঠির উত্তর এখনো পাই নাই। এখন আপনার ইচ্ছা। তাহলে আমরা কথা বলবো কি করে? বাসায় কারোরই ফোন নাই? আব্বা আমার আছে। তা কি করো, তোমার আমার নাম্বারটা দাও। আপনি আম্মার সঙ্গে কথা বলবেন? কেন, তোমার আম্মাকে ফোন দিলে তোমাকে পাওয়া যাবে না? মানে আম্মা যদি দেখে ফেলে। কি বলতেছো, দেখে ফেলবে কেন? আমরা কি দেখায় দেখায় কথা বলবো নাকি? আপনার মোবাইলটা দেন। আমার মোবাইল? আচ্ছা আমি এখন যাই, অনেক দেরি হয়ে গেছে। আর দুটো মিনিট থাকো না। Yeah.
আয়শা, মা আয়শা, বাঁচতে ইচ্ছে তোরই জন্য। আচ্ছা, এখন তো আমার চোখের দিকে তাকিয়ে কথা বলা যায় না কি? আচ্ছা, আমি একটা জিনিস চাই। আমি চাই, আমি চাই এখন থেকে তুমি আমার সাথে যখনই কথা বলবে, যখনই দেখা করবে, তোমার মুখের মেকআপটা খুলে কথা বলবে। কিন্তু আমি তো বাসার বাইরে কখনো মেকআপ খুলিনি। ও মা, আমি তো এই আবদারটা আগে কখনো তোমার কাছে করিনি। আমি তো সবসময়ের জন্য বলছি না, শুধুমাত্র আমার সাথে যখন কথা বলবে বা দেখা হবে তখন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। মানে যেহেতু তোমার আনকমফোর্টেবল লাগে তাহলে খুশি। একটা কথা বলি। বলো। এই যে আমি খুব বোকা পড়ি, তুমি এটা কি অন্যভাবে নাও না তো? এটা তো আমার সৌভাগ্য। সৌভাগ্য কেন? কারণ তোমাকে শুধু আমি দেখতে পাবো, অন্য কোনো ছেলে তোমার দিকে হা করে তাকিয়ে থাকতে পারবে না। আচ্ছা, তুমি আমাকে একটা জিনিস এনে দিবা। কি? আমাকে দুইটা খরগোশের বাচ্চা এনে দিবা। খরগোশের বাচ্চা? খরগোশের বাচ্চা দিয়ে তুমি কি করবে? আমার কাছে থাকবে, আমি পালবো। তুমি তো আমার একটা খরগোশের বাচ্চা। আমি তো বড় খরগোশ, ছোট বাচ্চা। ছোট বাচ্চা নাকি তোমার? কতটুকু ছোট? একটু। এতটুকু? একদম, হ্যাঁ। ঠিক, এতটুকুই লাগবে না? আচ্ছা ঠিক আছে। Thank you.
তোমাকে টিপ পড়লে অনেক সুন্দর লাগে। কিন্তু আমার তো টিপ পড়া নিষেধ। তাহলে তাহলে তুমি বেশি বেশি করে আমাকে কল্পনা করো, আর তোমার কল্পনায় আমি প্রতিবার টিপ পড়ে আসবো। আমার সাথে তোমার কিসের সম্পর্ক? কিছু করে আছো কেন? কথা কানে যায় না। আমি ওকে ভালোবাসি। ভালোবাসি? তোমার এত বড় সাহস হলো কি করে? এসব ভালোবাসা বিয়ের পরে। আজকে থেকে তোমার বাইরে যাওয়া বন্ধ। আর শোনো, তোমাকে বলি, তোমার ফোন তোমার কাছে রাখবা, কোনোভাবে যেন ওই ছেলের সঙ্গে যোগাযোগ না হয়, মনে থাকবে? ঠিক আছে, আপনি যেমন বলবেন। আপনার ছেলে যেন কি করে? ভাইজান, ও বিভিন্ন প্রোগ্রামে গান গায়। আমি কি করি জানেন তো? জি জানি, আপনি মাদ্রাসার প্রিন্সিপাল। গান করে আপনার ছেলে? প্রফেশনটা কেমন হয়ে গেল না? ভাইজান, ও শখের বসে গান করে, আর ওর বাবার সমস্ত বিজনেস মৃত্যুর পর আমি দেখাশোনা করছি। শুনুন, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে কখনোই সম্ভব না। কেন সম্ভব না? আমি এত কেন উত্তর দিতে পারবো না। সম্ভব না, ব্যাস সম্ভব না। ঠিক আছে ভাইজান, আমি তাহলে আজ উঠি। আসসালামু আলাইকুম।
হ্যালো হ্যালো তুমি কাঁদছো? তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি সত্যি আমাকে মন থেকে ভালোবাসো? তোমার সন্দেহ আছে? না নেই। তুমি আমাকে নিয়ে পালিয়ে যেতে পারবে? পালাতে হবে কেন? আব্বা আম্মা আমার জন্য ছেলে দেখা শুরু করে দিয়েছে। তুমি গান করো, এটা তারা পছন্দ করে না, তোমাকে কখনো মেনে নিবে না। এখন আমাকে কি করতে হবে? আমি কালকে সবকিছু গুছিয়ে নিয়ে বাসা থেকে বের হয়ে যাব। তুমি সকাল 9টায় আমার জন্য বাস স্ট্যান্ডে ওয়েট করবে। তাহলে তাই হবে। যারা আমাদেরকে জন্ম দিল, লেখাপড়া শিখালো, বড় করলো, এত কিছু ত্যাগ করলো আমাদের জন্য তাদের নিজের জীবন থেকে, তাদের মনে কষ্ট দিয়ে কি আমরা কখনো সুখী হতে পারবো? চলো ফিরে যাই, তাদের সামনে গিয়ে দাঁড়াই, তাদেরকে আমাদের ভালোবাসার কথা বলি, তারা নিশ্চয় আমাদেরকে মাফ করে দিবে, তাই না? চলো। আমরা একটা ভুল করে ফেলেছি আঙ্কেল, প্লিজ আমাদেরকে মাফ করে দেন। চলেই তো গিয়েছিলে, আবার ফিরে আসলে কেন? ভাইজান, ওরা একটা ভুল করে ফেলেছে, ওদেরকে মাফ করে দিন। ওরা ছোট ভুল তো করবেই, আর আমাদের কর্তব্য হচ্ছে বড় হয়ে ওদেরকে ক্ষমা করে দেয়া। ওদেরকে ক্ষমা করে দিন না।
আমার অবাক লাগছে, আমার মেয়ের এত বড় দুঃসাহস হলো কি করে? বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার? আঙ্কেল, আসলে দোষটা আমার ছিল, আমি ওকে বলেছিলাম। ও আসলে পালাতে চায়নি। আঙ্কেল, আপনারা তো আমার গান বাজনা করা পছন্দ করেন না। আমি কোন মুখ নিয়ে আপনাদের সামনে এসে দাঁড়াবো? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আর কখনো গান করব না, কখনো গিটার হাতে নেব না। তাও আমি আয়েশাকে ছাড়া থাকতে পারবো না, কারণ আমার গান বাজনা, আমার গিটার আমার স্বপ্নের থেকে বড়। আমার কাছে আয়েশা। ভাইজান, আমি আপনাকে কথা দিচ্ছি, আজ থেকে আমার ছেলে আর গান গাইবে না। না না, আমি তো গান বাজনা ছেড়ে দিতে বলিনি, কিন্তু কাজকর্ম তো করতে হবে। আমি আপনাকে কথা দিচ্ছি, আজ থেকে আমার সমস্ত বিজনেস ও দেখাশোনা করবে, আপনার মেয়ে সুখে থাকবে। ঠিক আছে, আপনারা সবাই যখন চাইছেন আমার আপত্তি নেই। এবার কান্নাকাটি বন্ধ করো, হাসো তোমরা। For more update, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.